আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে ভিডিও করতেছি ভিজিট ভিসা নিয়ে। আজকে কিছু কথা বলবো, সেটা হলো ভিজিট ভিসা। আমার এক ভাই প্রশ্ন করছে যে আমি ভিজিট ভিসা যেতে চাই, আমি কি করতে পারি? ভাই, আপনি ভিজিট ভিসা আসেন ভালো হবে, কিন্তু আপনার কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো আপনার মানে ব্যবস্থা করতে হবে। আপনি কোনো এজেন্ট ধরে আসেন কিংবা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে আসেন, আপনার খরচ হবে। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করে আসেন তাহলে আপনার 70,000 টাকা খরচ হবে, আর আপনি যদি এজেন্ট ধরে আসেন তাহলে আপনার 1 লাখের মতো খরচ হবে, 1 লাখ টাকার মতো খরচ হবে যদি আপনি ভিজিট ভিসায় দুবাই শহরে আসেন। আর দুবাই শহরে ভিজিট ভিসা আসতে গেলে আপনার কিছু ডকুমেন্ট লাগে, সেটা হলো আপনার রিটার্ন টিকিট লাগবে, আসা যাওয়ার টিকিটের দেখাইতে হইব, তারপরে আপনার যেখানে আপনি থাকবেন, যে হোটেলে থাকবেন কিংবা যে বাসায় থাকবেন তার ডকুমেন্ট দেখাইতে হইব, তারপরে আপনার কিছু ক্যাশ দেখাইতে হইব, যেমন ৬০০ ডলার ক্যাশ দেখাইতে হইব, আপনার আপনার পাসপোর্ট তো দেখাইতে হইব, আপনার ওই ভিসা কপি দিবে, ভিজিট ভিসার একটা কপি দিবে, সেই কপি দেখাইতে হইব আপনাকে ওই এয়ারপোর্টে। আর তারপরে আপনার দেখাইতে হইব এই যে ব্যক্তি আপনাকে নিয়ে যাবে সেই ব্যক্তির এই সব কিছুই, সেই ব্যক্তির ভিসার কপি, সেই ব্যক্তির এই আইডি কার্ডের কপি, এগুলো দেখাইতে হইব যে ব্যক্তি আপনাকে নিয়ে যাবে। তারপর আপনাকে দেখাইতে হইব ইন্স্যুরেন্স কপি, আপনার ইন্স্যুরেন্স করা আছে, আপনার সেই ইন্স্যুরেন্স কপি দেখাইতে হইব। আর করোনাটা এখন লাগে না, করোনাটা সমস্যা নেই, এটা লাগে না। এই যেই কাগজগুলো বললাম, যে ডকুমেন্টগুলো বললাম, এই ডকুমেন্টগুলো আপনাকে ভিজিট ভিসার ক্ষেত্রে লাগবে। ভিজিট ভিসার ক্ষেত্রে এগুলো আপনাকে এয়ারপোর্টে দেখবে, এয়ারপোর্টে আপনাকে দেখাতে হবে। তো ভিজিট ভিসা আসার পরে, আপনি যখন দুবাই শহরে ভিজিট ভিসা আসবেন, আসার পরে আপনার কিছু কাজ আছে, সেটা হলো আপনি হয়তোবা ভিজিট ভিসা এসে আপনি কোনো আত্মীয়ের মাধ্যমে আসতেছেন কিংবা কেউ আপনাকে নিয়ে আসতেছে, তো তারপরে সেই ব্যক্তি কি করবে, সেই ব্যক্তি আপনাকে ভিসা লাগানোর জন্য হেল্প করবে কিংবা ভিসা লাগিয়ে দেবে, এরকমই তো নাকি? হয়তো পারে এটাও আপনাকে পার্টনার ভিসা লাগিয়ে দেবে, হয়তোবা আপনাকে নিজস্ব মানে নিজের ভিসা লাগিয়ে দিবে, যাকে বলে আজাদ ভিসা হতে পারে, মানে এটাই আপনাকে যে কোনো ধরনের ভিসা সে লাগিয়ে দেবে। কিন্তু সাবধান, আপনি বুঝে শুনে দেখে তারপরে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার বিশ্বস্ত লোক মানে যদি লাগে আপনার, যে এই লোকটা বিশ্বস্ত, তাহলে তাকে টাকা পয়সা দেবেন। কারণ এখনকার যুগে দেখতেছি যে দুবাই শহরে আপন জনেরাই কিন্তু টাকা পয়সা খায়া বসে থাকে, আর পরে আর কিছু মানে হেল্প করে না, কোনো কিছু করে না, আপন জনেরাই। আমি যত বাঙালি ভাই দেখেছি, যত ইন্ডিয়ান ভাই দেখেছি, আপন জনের টাকা নিয়ে যায়, পরে আর ভিসাও করে দেয় না, কোনো কিছু না, যাও কাজ দেয় ওরকম, যেই কাজের জন্য বইলে নিয়ে আসছে সেই কাজ দেয় না। তো আপনারা যেই কাজের জন্য আসবেন, যেই কাজের জন্য আপনাকে আপনার আত্মীয় বলেন, আপনাকে আপনার নিজস্ব লোক বলেন যে সে আপনার কাছ থেকে 3 লাখ টাকা নেবে কিংবা 4 লাখ টাকা নেবে, সে ভিজিট ভিসা আপনাকে এনে আপনাকে ভিসা লাগিয়ে দিবে, এরকম করে নিয়ে আসবে আপনাকে। তো নিয়ে আসলে আপনাকে অবশ্যই এগুলো বলবে, যেই কাজের কথা বলবে সেই কাজটা আপনারা নেবেন, অন্য কোনো কাজের কথা বললে কিন্তু আপনারা করবেন না, বুঝতে পারছেন? তো দেখে শুনে বুঝে তারপরে আসুন, এটা আপনাদের কাছে আমার জন্য একটা সলিউশন। ওকে।